এবং এটা আমি একটু হাইলাইট করতে চাই এন্ড আমি জানি যে অনেক মিটে দা মাইন্ড করবে এবং অনেক মে হয়তো তোমার সঙ্গে এগ্রি হবে না বাট আমার লজিক গুলো দেওয়ার পরে আই হোপ দে উইল গো টু অ্যাগ্রি ইনশাআল্লাহ সেটা হচ্ছে অনেক মেয়েরা জাহান্নামী হবে শুধু জাহান্নামী হবে তা না তারা পরকালেও অসুখী হবে এই দুনিয়াতেও অসুখী হবে তার বিবাহিত জীবনে সে সুখ পাবে না তার সন্তান পাওয়ার পরে সে সুখ হবে না তার সমস্ত কিছু পাওয়ার পরেও সুখী হবে না এই জন্য যে অনেক মেয়েরা আজকাল আমি দেখেছি আমার রিয়েল লাইফে যে অনেক মেয়ে বেঈমান টাইপের হয় ঠিক কিনা বলেন অনেক মেয়ে আছে মেয়েগুলো কেমন তারা ফার্স্টে রিলেশন করে একটা ছেলের সাথে কেন জানে যে তাকে আমি কখনো বিয়ে করব না কেন জাস্ট ইটস নো ফর ফিউ ডেইজ ফর ফিউ মান্থস ইটস কল্ড টাইম পাস এটাকে কি বলে ভাই টাইম পাস হাম ঘুমেঙ্গে ভি আর খায়েঙ্গে ভি একসাথ লেকিন শাদি কভি নেহি করেঙ্গে খাও ঘুরো মৌজ মস্তি জো চাহে কর লো লেকিন শাদি কি বাত আই তো ইয়ার তুম তো মেরে জাস্ট ফ্রেন্ড এটা কি বলে ভাই জাস্ট ফ্রেন্ড বিয়ের সময় বিয়ে করবে না শুধু মজা করে বেড়াবে তো এটা মেয়েদের জন্য আমি কেন বলছি আমি অনেক যুবককে দেখেছি এরা ড্রাগ অ্যাডিক্টেড আমি অনেক যুবককে দেখেছি এরা তাদের লাইফকে ভুলে গিয়েছে ফিউচার ভুলে গিয়েছে কেন একটা মেয়ের বেঈমানির কারণে আমি একটা কথা আই উড লাইক টু ডিক্লেয়ার অ্যান্ড আই উড লাইক টু ক্লিয়ার দিস ম্যাটার যে পৃথিবীতে কোনো মানুষ কখনো বেঈমানি করে সুখী হতে পারে না আপনি ইতিহাস তালাশ করার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বেঈমানি করা থেকে হেফাজত করো সকলে পড়া আমিন।